Да я люблю Гуру я малени, а малени аче.
আমার দিকে একটু লক্ষ্য রাখবেন, আপনারা দেখবেন মন্দিরটা একটু ছোট, আমরা ভক্তগণদের আগমন ঘটেছে মায়ের কৃপায় অনেক বেশি। তাই আমরা আজকে এই সামান্য জায়গার মধ্যে কিন্তু আমরা সবাই মিলে আনন্দ করতে হবে। মায়ের চরণে আজকে আমরা আপনি পূজা অর্চনা করব, মায়ের সঙ্গে আত্মবোধ সম্পর্ক সৃষ্টি করব, সেবা করে যেই যার সেবক হয় সেই তা। ভক্তগণ, গুরু, আমরা গুরুকে ডাকলাম, সর্ব কাজের আগে গুরুকে স্মরণ করতে হবে। আজকে আসতে আমার কথা আপনারা লক্ষ্য রাখবেন, কেউ কোনো কথা বলবেন না, আসতে বাজে। আজকে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করছি, শ্যামা মা, কালী মা, কালী পূজা আছে আজকে। এই কালী পূজার অর্থে যারা পূজা করছে, আমার পূজারী ঠাকুর যিনি আছেন, উনিও পূজার আগে উনার গুরুকে স্মরণ করে পূজাতে বসেছে। যেমন গুরুর আসন আগে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, যাহার অঙ্গলি বিলনে লয় প্রলয় হয়ে যায়, যাহার অনুগ্রহ হইলে আমার ভগবানের অনুগ্রহ হয়, আর যাহার অনুগ্রহ না হইলে আমার ভগবানের অনুগ্রহ হয় না। ভক্তগণ, সেই দয়াল গুরুদেব, আমরা গুরু বন্দনার মধ্যে বলি, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। শ্রী গুরু মুখ বাক্য হৃদয়ে করিয়া বৈক্য, আর না বলে গুরু জীবে শ্রী গুরুর চরণের অতি সেই সে উত্তম গতি, যাহা হইতে পুরে জীবে জীবে সর্বয়া। এমন দয়াল গুরু যাদের শ্রীপাদ পদ্মে যে জন স্মরণে নিয়েছে গুরু। দীক্ষা শব্দের অর্থ কি, আমরা দীক্ষা নেই নেই না, গুরুর কাছে যাই। শিষ্য মিলে লাখে লাখে, ভক্ত মিলে শিষ্য, কয়জন ধরতে পারে। দীক্ষা শব্দের অর্থ জানুন, তারপরে গুরুর কাছে যান। দীক্ষা শব্দের অর্থ হচ্ছে যে কার্য জীবে জীবে ধারণ করে কৃষ্ণ অভিমুখে যাত্রার নামে হচ্ছে দীক্ষা। ভক্তগণ, দীক্ষা বিষয়টা এত ছোট নয়, অনেক বিশাল, অনেক বড়। দীক্ষা গুরু একজন, আর তারপরে হিসেবে বিভিন্ন গুরু ধরতে পারবেন, কিন্তু দীক্ষার গুরু একজন, মাত্র একজন। ভক্তগণ, তাহলে দীক্ষা নিতে হলে আগে আমাকে বদলের রাস্তা জানতে হবে। দীক্ষা গুরুদেব দীক্ষা দেন যে অক্ষর গুলো, কারো দ্বাদশ অক্ষর, কারো স্থায়ী অক্ষর, কারো তিন অক্ষর, এই তো অক্ষর বীজ মন্ত্র। কয় লয় দীর্ঘিকার যার মধ্যে থাকবে সেটা হচ্ছে কৃষ্ণ মন্ত্র। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষায় দীক্ষিত জানি না, আমি আমার গুরু পরম্পরায় পেয়েছি। যেমন আপনাদের এই কালীগঞ্জ জকিগঞ্জ থেকে যেতে গেলে আবার গুরু পাঠ করে দেবগ্রাম, আমি দীক্ষা নিয়েছি 12 বছর বয়সে শ্রী রূপা শ্যামানন্দ মহন্ত মহারাজের শ্রীপাদ পদ্মে। আজকে প্রায় 12 বছর হয় আমার গুরুদেব নিত্যলীলায় প্রবিষ্ট, আমার গুরুদেবের শ্রীপাদ পদ্মে আমি শরণ নিয়েছি। ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ, গুরু হচ্ছেন আমাদের সাক্ষাৎ ভগবান, গুরুদেব আমাদের সাক্ষাৎ ভগবান, সেবক ভগবান। গুরুকে মনুষ্য জ্ঞান করো না কখনো, গুরুদেব মানুষ নন, উনি মানুষ নন, উনি দেবতা, দেবতার শিরোমণি। ভক্তগণ, আমার মহাপ্রভুর ভাবাকৃতি হচ্ছে আমার দয়াল গুরুদেব, যিনি কলিতে এসেছেন, সেই মহাপ্রভু যুগ ধর্ম প্রবর্তক সংকীর্তনের পিতা।
করুণায় অবতীর্ণ প্রেম ভক্তি দাতা, সেই দয়ালু গুরুজে আজকে এবার আমার মহাপ্রভুর ভাবাকৃতি এই অঙ্গের কান্তি অঙ্গে ধারণ করে কলিভক্ত জীবের ঘরে ঘরে গেল আর মহামন্ত্র হরির নাম জীবের কর্ণ মূলে দিল। ভক্তগণ, বীজ বীজ ভালো হলে ফসল ভালো হয়, ক্ষেত্র ভালো হলে জমি যদি উর্বর হয় ওই জায়গাতে সার কম দিল ফল হয়, তাই না? তাই ভক্তগণ, গুরুদেব কি দিয়ে দীক্ষা দে, এই দেখো চৈতন্যের ঘরের কথা তারে তারে বলা যায় না। এই কর্ণটা হচ্ছে আমাদের জুনি, আর গুরুদেবের জিহ্বাটা হচ্ছে লিঙ্গ স্বরূপ। গুরুদেব কৃষ্ণ প্রেমের বীজ জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণ জুনিতে প্রবেশ করান, তাই তো লালন তার গানে বলে গেল নিচামিচি কৃষি করে। ভক্তগণ, গাছ যদিও হয় বিষের গুণে ওই গাছে ফল ধরে না, মিশামিশি কৃষি করলে হবে না, দীক্ষা নিলেই যে আমি শিষ্য হয়ে গেলাম অসম্ভব, দীক্ষা নিলেই শিষ্য হওয়া যায় না, আর স্কুলে গেলে ছাত্র হওয়া যায়। দীক্ষা নিলে আমার গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছেন আগে ওই মন্ত্রগুলো আমাকে জানতে হবে কি, প্রত্যেকটা অক্ষরের মধ্যে অমৃত আছে। একবার গেলাম দীক্ষা নিলাম, গুরুদেব একটা সাদা কাগজের মধ্যে লিখিয়া দিয়া কইলা এটা তোমরা জপ করিও, এটা জপ করতেছে এটা মানে বিষ আছে না অমৃত আছে না মধু আছে, এটা একটু পড়ে আমার ঠাকুরদা জানি না পূজা শেষ হয়ে গেছে কিনা, ঠাকুরদা একটু পড়ে আপনাদেরকে অঞ্জলি দিবেন, দেবেন না একটু পড়ে আপনারা মায়ের চরণে অঞ্জলি দেবেন, কি বলে নেবেন, এসো চন্দন পুষ্প বেল্লবৃত্তা অঞ্জলি, এই তো এই মন্ত্রগুলো একটু শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, দুই একটা কইলাম আর কি, আমার ঠাকুরদা শুনলে আবার যদি এবার গুসা করে। ভক্তগণ, তারপরে কি বলি আমরা আজকে মায়ের সম্মুখে বলবো, মা যশো দেখি, পুত্র দেখি, পলং দেখি, দন দেখি, জন দেখি, বলে কি বলবো, মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করব। বাবা সকাল থেকে রাত্রি পর্যন্ত কেউ কিছু খাই নাই কেন, আজকে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে বলে, তাই না? এবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবো, আমি দেখতে পারতেছি না মাকে, আমার অন্নমালিনী মা কেন নাম হলো জানিনি, আমরা পার্শ্ববর্তী ধর্মের একজন বলে তোদের মা ন্যাংটা কেন, তোদের মায়ের গলায় মানুষের মাথা কেন, তোদের মায়ের পায়ের নিচে কে, কে বল কথা বলুন, আরে মহাদেব ভুলা না যে অল্পতেই দুষ্ট, স্বামী কখনো স্ত্রীর পায়ের নিচে হয়নি, হয়নি গো ভক্ত গো, আমি এক জায়গায় কীর্তনে শুনছিলাম, তাহলে একটা বলবো আমি, যদি প্রত্যেকটা বলি মায়ের পায়ের নিচে কেন মহাদেব, মায়ের বিভিন্ন আলোচনা যদি করি আর অভিসারে ঢুকতে পারবো না সময় কম, তাই সামান্য মায়ের কথা বলে চলে যাবো। মার মূল্য মালিনি কেন, মায়ের গলাতে মানুষের মাথা কেন, পার্শ্ববর্তী ধর্মের মায়েরা প্রস্তুত করে তোমরা মূর্তি পূজা কেন করো, মায়ের গলায় মুন্ডুমালা কেন, একজন উত্তর দিতে পারে, একটা ভাই পারলো না আজ পর্যন্ত আমার সনাতন ধর্মের অবলম্বী, কালী পূজা করতেছে মা কালী কেন হলে, হ্যাঁ কেন মায়ের গলায় মানুষের মাথা, আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি না, যেদিন পারবো সেদিন পূজা করবো, আর যেদিন যতদিন পারবো না ততদিন মায়ের পূজা করি, আমার কথা আপনারা একমত, আপনারা একবার নিজে নিজে চিন্তা করুন। এবার আমরা অঞ্জলি নেই, ঠাকুরদা ঠাকুরদা অঞ্জলি বললে তুমি বলো, ও আমিও বললাম, ও ঠাকুরদা বললেন আ আমিও বললাম আ, এই তো এরকম না, ও দিয়ে বুঝালাম, ঠাকুরদা বললেন ও আমরা বললাম ও, ঠাকুরদা বললেন নমো
আমরা বললাম মমতা। এবং এর মধ্যে কি আছে, ওই অঞ্চলের মন্ত্রগুলা কি? একজন প্রশ্ন করেছেন গুরু ঠাকুরটাকে, দাদা আপনি যে মন্ত্রগুলো পাঠ করালে, এই যে অঞ্জলি নিলাম সকাল থেকে না খাইয়া রাত্র দুইটা পর্যন্ত অমাবস্যা লাগা পর্যন্ত অপেক্ষা করলাম, মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করব, আমি মন্ত্রগুলো কি বললাম? কি বলতেছি, যেমন দুর্গা পূজা গেছে কয়দিন আগে বললাম না, একটাকে প্রত্যেকটা মন্ত্রের মধ্যে আছে, যশ দেখি, কলম দেখি, পুত্রম দেখি, আমরা কি বলতেছি, মা আমারে যশ দিও, মা পুত্রম দেখি আমারে পুত্র দিও, খালি মাইয়া ও একটা ছেলে দিও। দন দেখি মা আমারে দন দিও, জন দেখি লাঠি লাগবো সাই পাঁচটা মাই করতাম, জন দিও, তাই না? একজন বলে না মা কৃষ্ণ দেখি, বলে কোন মন্ত্রের মধ্যে পেয়েছেন আজ পর্যন্ত? কেউ বলতেছে যে কৃষ্ণ দেখি,